হ্যালো বন্ধুরা, মহাষ্টমীতে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক অন্তরের ভালোবাসা। তো বন্ধুরা, এখন থেকে চলো ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, আমি রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য, প্যান্ডেল দেখতে যাওয়ার জন্য। তো প্রচণ্ড বৃষ্টি পড়েছিল সকাল থেকেই, তো বৃষ্টিটা একটু হালকা হয়েছে, তাই ভাবছি যে এখনই বেরাই যাই। নাহলে ইচ্ছা ছিল রাত্রের দিকে যাব। রাত্রের দিকে গেলে কি হয় না, প্যান্ডেলের যে লাইটিং গুলো থাকে সেগুলো দেখতে খুবই ভালো লাগে। তো কিছু করার নাই, বৃষ্টির জন্য আর হচ্ছে নাই, এখনই বেরিয়ে যাই, নাহলে আর যাওয়াই হবে নাই। তবে অনেক ঠাকুর আছে, মানে ঠাকুর দেখতে দেখতে এমনিতেই রাত্রি হয়ে যাবে, তো ভাবলাম যে এখনই বেরিয়ে যাই। না হলে যা অবস্থা মেঘের, কাদায় তো একদম পুরো ক্যাচ 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 করছে রাস্তাঘাট একদম। তো জানি না এখানে গিয়ে কিরকম কি পরিস্থিতি হবে। তো চলো, আর বেশি কথা বলছি না, তোমরাও চলো সাথে, আর কত রকমের ঠাকুর দেখি, প্যান্ডেল দেখি। তো বন্ধুরা চলো, আমরা সবাই বেরাই পড়েছি, স্কুটিতে করেই যাব। আর দেখো, দেখতে দেখতে আমরা চলে এসেছি মেদিনীপুরের, এইটা হচ্ছে বটতলা, বটতলা দুর্গা মণ্ডপ। তো চলো, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সাজানো গোছানো, বেশ সুন্দর একটা মণ্ডপ। তো চলো এবার ভিতরটা একটু দেখি নাকি। তো চলো, কী সুন্দর রাস্তা করেছে দেখো, গলি 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 গলি। তো চলো ভিতরে ঠাকুরটা এবার দেখে নিই কীরকম করেছে। তো ভিতরে ঠাকুরটা সত্যি খুবই সুন্দর করেছে, তোমরা একটু দেখে এলাম। তো চলো এবার আবার সামনের দিকে যাই, দেখি এবার সামনে কোন মণ্ডপ পাই। তো চলো। তো বন্ধুরা আমরা দেখো, দেখতে দেখতে চলে আসছি, এটা হচ্ছে মেদিনীপুরের কেরানিতলা। আর একবার কেরানিতলার মণ্ডপটা দেখো, খুবই সুন্দর। আর এই মণ্ডপটা এবছরের সেরা মণ্ডপ হিসাবে ঘোষিত হয়েছে, এক নম্বরের স্থান অধিকার করেছে এই মণ্ডপটা। দেখতেই পাচ্ছ কত বড়, আর কাজগুলো দেখো একবার, খুবই সুন্দর, একদম পুরো নিখুঁত কাজ, আর পুরোটাই হচ্ছে কাঠের তৈরি, পুরো মণ্ডপটা কাঠের তৈরি। তো চলো এবার ভেতরের দিকটাতে একটু দেখি, ভেতরের অবস্থাটা কীরকম, কী কারুকার্য আছে। তো প্রথমেই দেখো এখানে মা দুর্গা, তার উপর উপরটা দেখে লাগবার কাজগুলো একবার দেখো কতটা সুন্দর, দেখো একদম পুরো নিখুঁত কাজগুলো দেখো। সেই ছিনি বাটালি দিয়ে আমাদের বাড়িগুলো যেরকম কাজ করে না, ঠিক ওইভাবেই পুরো মন্দির মানে মণ্ডপটাকে ওইভাবে কাজের কারুকার্য করেছে। দেখো সামনের থেকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর দেখো কাজগুলো, কেন না প্রথম স্থান অধিকার করবে এখন, কি বলো। তো চলো ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো চলো দেখি এবারে সামনে আর কোন ঠাকুর দেখতে পাই। তোমরা দেখতে দেখতে চলে এসেছি একটা মণ্ডপে, আর আসি নিয়ে দেখো অবস্থাটা দেখো, একদম পুরো কাদায় কাদাময় গো। হ্যাঁ, কী করে যাবো গো সে ঠাকুর দেখতে, হ্যাঁ একবার পুরো দেখো না, সবাই শাড়ি জামা তুলে তুলে এগোচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রাঙামাটি, মেদিনীপুরের রাঙামাটি। কিন্তু যা অবস্থা মাঠের, কী হয় বলো, কিছু কেমন লাগছে কাদায়? এত সুন্দর সাজুগুজু করে এসেও, মানে কী অবস্থা, পুরো মাঠ একদম কাদায় ভর্তি, কাদার উপর দিয়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যাচ্ছে, এটাই মনে থাকবে। যা অবস্থা দেখতেই পাচ্ছ, সবাই কীরকম শাড়ি জামা ধরে ধরে সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে প্যান্ডেলের দিকে যাচ্ছে, তবুও আমরা প্যান্ডেল দেখবো। তো চলো আমরা আস্তে আস্তে যাই, সামনের দিকে এগিয়ে যাই, এই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি। রাত্রে যে আরও কী অবস্থা হবে জানি না, আরও বৃষ্টি হবে না, আরও বৃষ্টি হবে, আকাশের যা অবস্থা। তো চলো এবার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। তো চলো আমরা সামনের দিকে এইভাবে এগিয়ে এগিয়ে আমাদেরকে যেতেই হবে, সবাই দেখছো কীরকম করে হাঁটি হাঁটি যাচ্ছে। তবুও দুর্গা ঠাকুর দেখতেই হবে, মণ্ডপ আমাদেরকে দেখতেই হবে, কিছু করার নাই। তো চলো আমরা সবাই আগের দিকে আগাই, একবার তোমাদেরকে দেখা দিই পিছনের দিকে লোকগুলো কীরকম করে আসছে দেখো, প্রচণ্ড ভিড়। আর রাত্রের দিকে তো আরও প্রচুর ভিড় হবে, ওই জন্যেই আমরা ভাবলাম যে না দিনের বেলায় চলে যাই, রাত্রে যে এখানে কী পরিস্থিতি হবে মানে দেখেই বোঝা যাচ্ছে, দিনের বেলায় যদি এই পরিস্থিতি হয় রাত্রে কী হবে বলো। তো চলো এবার সামনের দিকটাতে যাই, দেখতে দেখতে আমরা একদম পুরো মণ্ডপের সামনে চলে এসেছি। আর আসার পরেই দেখো মানে কী সুন্দর লাগছে দেখো, ঢুকতে ঢুকতেই এত সুন্দর মণ্ডপটা করেছে, ভিতরটা একবার দেখো জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। আর দেখেছো উপরটা একদম পুরো ফাঁকায় রেখেছি গো, একদম পুরো খোলামেলা একদম উপরটা, আর উপরে দেখো কত সুন্দর পাখিও উড়ছে। এইটা রাত্রেবেলায় সত্যি লাইটিংটা এত সুন্দর লাগবে মানে সে বলার ভাষা নেই, দেখেই বোঝা যাচ্ছে। আর এগুলো দেখতে পাচ্ছি প্লাস্টিক দিয়ে মোড়া আছে যাতে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। আমি তো প্রথমে ভাবিছিলাম, ঢুকতে ঢুকতে ভাবছি এগুলো হয়তো তুলা দিয়ে তৈরি করেছে, তারপর কাছ থেকে দেখলাম যে না, এটা সাদা প্লাস্টিক দিয়ে মোড়া আছে, ভিতরে হয়তো কিছু দেওয়া আছে। তো সত্যি ওয়াও লাগছে, জাস্ট ওয়াও। রাত্রেবেলায় তোমাদেরকে দেখাতে পারলে আরও ভালো লাগতো। তো দেখতে পাচ্ছি ভিতরটা কতটা সুন্দর সাজানো আছে। তো চলো এবার সামনের দিকটাতে এগিয়ে এগিয়ে আমরা যাই। আর দেখতেই পাচ্ছ লোকজনও এখন কিন্তু কম নাই, দিনের বেলা বলে যে লোকজন কম আসছে তা না, প্রচণ্ড লোকজন আসছে। তো দেখতেই পাচ্ছ, তো ঘুরে ঘুরে ভাবলাম একটু ছবিও তুলে নিই। তো চলো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের সামনে এসে দাঁড়ালো একটু। তো চলো সামনের দিকে বলে একে একে যাই, না হলে একসাথে অনেক ভিড় হয়ে যাবে। তো আস্তে আস্তে এগিয়ে এগিয়ে আমরা চলো যাচ্ছি সামনের দিকে। আর সামনের দিক থেকে আরেকবার তোমাদেরকে দেখা দিচ্ছি প্যান্ডেলটা, দেখে লাগবার সত্যি ও ওয়াও লাগছে, ওয়াও।
হ্যাঁ, এত সুন্দর প্যান্ডেলটা লাগছে, মানে অরিজিনালে তো আরও সুন্দর, ভিডিওতে জানি না অতটা ফুটছে নাই, কিন্তু অরিজিনালে মানে ওয়াও লাগছে। তো চলো এখান থেকে আমরা এবারে বেড়াই পড়লাম। বেড়াই পড়ার পরে আমরা এবারে চলে এসেছি, এটা হচ্ছে হচ্ছে মেদিনীপুরের বিধাননগর। তো এখানে আসিনি, যাই হোক অতটা কাদা হয় নাই মাঠটা, ওখানকার মাঠটায় যা যত কাদা এখানে মাঠটায় অতটা কাদা নাই, বৃষ্টি পড়েছে কিন্তু অতটা কাদা নাই, দেখতে পাচ্ছি জল জমা হয়ে আছে কিন্তু অতটা কাদাটা অবশ্য নাই। তো চলো এবারে সামনের দিকটাতে যাই, এখানের মণ্ডপটাও খুবই সুন্দর করেছে, দেখতে পাচ্ছি এখানে খড় দিয়ে তৈরি করেছে মণ্ডপটা, আর প্রচণ্ড লোকজন আস্তে আস্তে যত সন্ধ্যা বিকেল হয়ে যাচ্ছে তত লোকজনের ভিড়ও বাড়ছে। তো দেখতে পাচ্ছি চলো সামনের দিকটাতে চলে এসেছি, এসে একটু মা দুর্গার দর্শনটা করে দিলাম, ভিতরের যে মা দুর্গা কীরকম তৈরি করেছে। তো তারপরে চলো আমরা মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম, এবারে বাইরের দিকটাতে দেখো প্রচণ্ড লোকজনের ভিড় আর কত রকমের দোকানপাটও বসেছে চারিদিকটাতে, আর এটা রাত্রেরবেলা আরও সুন্দর লাগে। এখানটা হচ্ছে মেদিনীপুরের বিধাননগরের মেলা, মানে কেউ যদি না দেখে তাহলে একদম পুরো অসম্পূর্ণ, ভীষণ ভালো লাগে। তো মণ্ডপটা আরেকবার দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরের থেকে, খুবই সুন্দর লাগছে, পুরো আশ্রম আশ্রম ভাব আর খুবই সুন্দর, সামনেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো এরপরে আবারও দেখি অন্য কোথায় যাওয়া যায়। তারপরে দেখতে দেখতে চলে এসেছি, এটাও হচ্ছে মেদিনীপুরেরই বিধাননগরেরই, এটাকে এক নম্বর না দু নম্বর বলে জাস্ট, এটাও খুবই সুন্দর। তো চলো এটাও আমরা একটু ভিতরে ঢুকে দেখি। তো ঢুকতেই দেখো এখানে একজন মেয়ে তার চুল আঁচড়াচ্ছে আয়না দিয়ে, দেখো তার প্রতিচ্ছবিটা দেখাচ্ছে। তো দেখো এটাও কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে, আয়না দিয়ে পুরো শরীরটা তার দেখা যাচ্ছে। তারপরে ভিতরে ঢুকে গেলাম, ভিতরে ঢুকে নিয়ে যেটা মন আকর্ষণ করছে সেটা হচ্ছে উপরের দিকে দেখো কত টিকলি পাতা আছে, সেইগুলো দিয়েই পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে। আর এখানে দেখো মা দুর্গার রূপটা একদম সম্পূর্ণ আলাদা, খুবই সুন্দর একটা তার এ করে তুলে ধরেছে। এখানে দেখো অনেক বাচ্চা দেখো তৈরি করা আছে, হাতের উপরে ভাসমান অবস্থায় বাচ্চাগুলো আছে, মানে মা দুর্গার হাতে, মা দুর্গার নিজের হাতে বাচ্চাগুলোকে নিয়ে আছে। তো খুবই সুন্দর এখানকার মণ্ডপের কারুকার্যটা খুবই সুন্দর করেছে, একদম পুরো নতুনত্ব লাগছে, দেখতেই পাচ্ছ মা দুর্গা এখানে লক্ষ্মী সরস্বতী একদম পুরো আধুনিকভাবে এদের মণ্ডপটাকে সাজাইছে, মা দুর্গার ঠাকুরও একদম পুরো আধুনিকভাবেই তৈরি করেছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম এইখান থেকে, রাস্তায় আস্তে আস্তে আরও অনেক মণ্ডপ পড়েছে, তো সেগুলোকে আর দাঁড়িয়ে ছবি তুললাম না কারণ না হলে আরও রাত হয়ে যাবে অনেক। তারপরে চলে এলাম আর একটা মণ্ডপে, এই মণ্ডপটা এসে নিয়ে মনে হলো যে একটু যাই ভিতরটা একটু ঢুকিয়ে দেখি। তো তারপরে এটাও এসে ঢুকলাম, ঢুকতেই দেখো খুব সুন্দর সেই তাল গাছে সেই বাবুই পাখির বাসা যেরকম হয় ঠিক ওই বাবুই পাখির বাসার মতনই পুরো মণ্ডপটার ভিতরে দেখো এইভাবে সাজায় রেখেছে, এটাও কিন্তু দেখতে দারুণ লাগছে সত্যি, ভিতরটা খুবই সুন্দর। আর এই যে দেখো মা দুর্গা, এখানে মা দুর্গাটাও খুবই সুন্দর, একদম পুরো সোনায় মোড়া যেরকম আছে পুরো এটাতেই, গয়নাগুলো শাড়িগুলো পুরো স্বর্ণালী। তারপরে উপরের মণ্ডপটাও খুবই সুন্দর সাজাইছে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে, এটা হচ্ছে অশোকনগর, মেদিনীপুরের যে অশোকনগর, এখানেও কিন্তু খুবই সুন্দর মণ্ডপটা দেখতেই পাচ্ছ। এখানে কতগুলো হরিণের ছবি দেওয়া আছে সামনেটাতে মূর্তি তৈরি করেছে, আর এই মণ্ডপটা হয়েছে একদম পুরো ঈগল পাখির আদলে, তো ঈগল পাখি বটে এটা। তো ভিতরটা দেখো, ভিতরটাও কিন্তু খুবই সুন্দর, বাইরেটাও যেরকম দেখতে ভিতরটাও কিন্তু আরও সুন্দর, দেখতে পাচ্ছ ভিতরটা ঢুকে মনে হচ্ছে যেন স্বর্গে ঢুকে গেছি, স্বর্গের মতন অনুভব হচ্ছে। তো দেখতে পাচ্ছ উপরে কারুকার্যগুলো কতটা সুন্দর, দারুণ। আর তারপরে দেখো এখানে একটা কী সুন্দর পদ্মপাতার উপর একটা বাচ্চা কত সুন্দর শুয়ে আছে, সত্যি এটাও কিন্তু দেখতে বেশ ভীষণ ভালো লাগছে। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, আস্তে আস্তে তারপরে যা বৃষ্টি, বাবার এই দমে জল পড়ছে গো, দমে জল পড়ছে, দিয়ে এই জল পড়তে পড়তেই ভাবছি বাবা কী করে ঘর যাবো গো, তারপর ছাতা টাকা নিয়ে পড়ি যদি যাওয়া যায়, আর ঠাকুর দেখা মনে হয় হবে নাই, আস্তে আস্তে বৃষ্টির জোরটা বাড়ছে, তো আমরা ছাতা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। তো তারপরে দেখছি যে না এত বৃষ্টি পড়েছে যে আর ছাতা টাকা ছাতাতেও আটকাচ্ছে না, তখন আমরা আবার এক জায়গাতে দাঁড়ালাম, বলি না এখানে একটু দাঁড়াই তারপরে বাড়ি যাবো, না হলে যেতে পারবো না, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এই মাত্র এলাম মেলা দেখে, ও বাবারে যা ভিড়, মানে ভিড় বলে দিচ্ছি, এত বৃষ্টি, আস্তে আস্তে দেখতে পেলে রাস্তার মাঝখানে দাঁড়াতে হলো, তো ভাগ্যিস আমরা বেলাবেলি গিয়েছিলাম, না হলে আজকের মতো ঠাকুর দেখা আজকেও আমাদের হতো নাই। তো প্রচণ্ড বৃষ্টি এখনও পড়ছে, একটু তাও থামিয়েছে, তাই বলে যে চলো তাড়াতাড়ি এই সময় চলে যায়, না হলে আবার বৃষ্টি হলে আর ঘর ফিরতে পারবো না, এমনিতে আর ভিজা হয়ে গেছি। তো যাই হোক কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখবে। তো চলো এবার দেখি রান্নাবান্না করতে হবে তো, নাকি বেলাবেলি গেছি ঠাকুর দেখতে আর রান্নাবান্না কিছু করে যাই না, এবার তো খাওয়া দাওয়া তো করতে হবে নাকি, আর বাইরের খাবার খাই বিশেষ করে পোষাই নাই গো আমার বিশেষ করে, তো তার জন্য দেখি রাতে রান্না করব। তো চলো আজকের মতো তাহলে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।